আমাদের জাতির অপমানিত হচ্ছে, কারণ আমরা তপশিলি জাতি অন্তর্ভুক্ত, আমরা স্টুডেন্ট, কিন্তু আমরা সমাধান করতে হবে, নাইলে আন্দোলন, নাইলে ধর্ণা, শিক্ষিত হবে, নাইলে আন্দোলন চলছে, চলবে, এসসি ওয়েলফেয়ারের থাল বাহানা। আমরা দীর্ঘ দুবার আমরা এসসি, আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে, কিন্তু লিখিত আকারে এখনও ডাইরেক্টর স্যার কোনো মানে আশ্বাস দিয়ে নেই, কিন্তু স্কলারশিপ ঢুকে যাবে, ঢুকবে কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু সঠিক আমরা এখনও, আমরা 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা দারদেনা নিয়ে আমরা বিএড কোর্সটা করেছি, কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে, যেন ওবিসিরা আছে, তপশিলির অন্তর্ভুক্ত যারা এসটিরাই আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা পাইছি না। আমরা অ্যাকচুয়ালি আমরা জাতিকে ছোটোভাবে দেখছে, কারণ অন্যরা ক্যাটাগরি আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। এবং কিছু সংখ্যক আছে কর্মচারী, আমি নাম বিশ্লেষণ করে বলছি না, যে এই যে মুখোশধারী কিছু কর্মচারীর কারণে, আমরা এই অবহেলার কারণে আমরা আজকে এসসির স্টুডেন্টরা, ত্রিপুরা রাজ্যের যত বিএড রেনুয়াল স্টুডেন্ট আছে, ক্র্যাশ আছে, এরা ভোগান্তির শিকার। এরা কী করবে? এরা কেরিয়ার দেখবে না, ওদের দারদেনার ওই রেনের পূজা বসবে। যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে, বেশি বেশি করলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেইন ইস্যুটা কি, এটা কেন হয়, আমরা মানে কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার, কারণ আমরা অনেক অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি, কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে, কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ যা যা, আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে।